আর প্রশ্ন আমি সুমন বাংলা টিভি রিপোর্টার আমার হাসান মিয়াং স্যারের কাছে প্রশ্নটি ছিল প্রশ্নটি হলো এখন বর্তমানে বিভিন্ন জায়গায় হল বন্ধ হয়ে যাচ্ছে সিনেমা হল সেই জায়গায় আবার নতুন করে কলকাতা থেকে যৌথ প্রযোজনা এবং একক প্রযোজনার সিনেমা বাংলাদেশে প্রবেশ করছে সেই জায়গায় দাঁড়িয়ে এই একটি সিনেমায় যেখানে আপনি নতুন দিন নিয়ে কাজ করেছেন আপনার মতে এই সিনেমাটি ব্যবসা সফল হবে কি না এবং কিভাবে হবে সেটি একটু বলে দেবেন এত সিনেমার ভিড়ে যৌথ প্রযোজনার যেটা হচ্ছে সেটা যে নীতিমালা এটা আমারই করা প্রথম যখন আমি অবিচার ছবিটা যৌথ প্রযোজনায় করি তো সেখানে যে নীতিমালাগুলি আমরা তৈরি করছিলাম তাতে যদি পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের যৌথ প্রযোজনা বা ভারতের সঙ্গে হয় তাতে আমরা লাভবানই হব কারণ 50% লোকেশন 50% টেকনিশিয়ান আর্টিস্ট 50% সব কিছুই আমরা তার মধ্যে আছে সেগুলি অনেকে মানেননি বলেই আমাদের অসুবিধা হয়েছে আমার দুই জায়গায় পশ্চিমবঙ্গের প্রযোজকরাও লাভবান হবেন আমরাও হব কারণ আমাদের বড় একটা মার্কেটে যেতে পারবো এবং দুই বাংলার সঙ্গে একটা সম্পর্ক ভালো হবে এখন একতরফা হয়ে গেছে টেলিভিশনের মাধ্যমে টেলিভিশনে ভারতীয় টেলিভিশন এখানে দেখা যায় আমাদের টেলিভিশন ওখানে দেখা যায় না এই যে এক যে যাতায়াত এটার জন্য বন্ধুত্ব তৈরি হয় না আমরা বাঙালি জাতীয়তার ভিত্তিতে দেশটাকে স্বাধীন করেছি এবং আমরা মনে করি পৃথিবীর যেখানে যত বাঙালি আছেন তারা আমাদের মুখের দিকে চেয়ে থাকবেন ভারতীয় বাঙালি হোক আর অন্য দেশের নাগরিক বাঙালি হোক তারা আমাদের দিকে চেয়ে আছেন আমার মনে আছে সুনীল গঙ্গোপাধ্যায় একবার আমরা ক্যানাডাতে এই সময় গেছি তখন আমরা একসঙ্গে বক্তব্য দিচ্ছিলাম তো তিনি বলেছিলেন বাংলা ভাষা যদি টিকে থাকে তাহলে বাংলাদেশেই থাকবে পশ্চিমবঙ্গে থাকবে এই দায়িত্বটাও আমাদের বড় বাঙালি সংস্কৃতি এত আবহমান কাল ধরে চলে আসছে সেটাকে রক্ষা করতে হলে আমাদের শক্তি অর্জন করতে হবে নতুন প্রজন্মের ছেলেরা খুব ভালো করছে এবং আমি বিশ্বাস করি যে এটা যৌথ প্রযোজনার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আর আমাদের নিজেদের যে প্রযোজনাগুলি হচ্ছে এখানেও কিন্তু একটা আশার সঞ্চার করেছে আপনারা যারা হলে যান না তারা সমালোচনা করেন হলে গিয়ে সমালোচনা করুন এইটুকু আমরা বলবো যে আপনারা দেখে সমালোচনা করুন আমি অনেককেই বলতে শুনেছি ছবি আজকাল ভালো হয় না মানে কোন ছবিটা দেখেছেন সেই মান্ধাতার আমলে 25 বছর আগের একটা ছবির কথা বলেন যে এইটা দেখেছিলাম তো এইটা দেখলে তো হবে না আপনার সিটটা খালি থাকবে না খালিতে যারা ভর্তি করবে তারা কিন্তু অন্য ধরনের ছবি দেখতে চায় এবং সেই দিকেই তারা টেনে নিয়ে যাচ্ছে আমাদের ছবিকে আপনারা হলটা ভর্তি করুন আবার রুচিশীল মানুষের জন্য আমরা ছবি তৈরি করতে পারবো ধন্যবাদ